ছেলে একটা মাদ্রাসা পড়ালেখা করে মনে করেন যে ওর আবদার মিটাতে পারি না, বাবা মারও মনে করেন সেবা করতে পারতেছি না। তাছাড়া আগে তো মনে করেন 300-400 টাকা কামাইলেও মনে করেন 150-200 টাকা রাখা যাইতো, আর এখন 1000 টাকা কামাইলেও 200 টাকা রাখা যায় না। বর্তমানে অনেক খারাপই, মনে করেন রাস্তায় গাড়ি নিয়ে আবার এলেও মনে করেন যে খেপ নাই গিয়া। তাছাড়া আগে তো মনে করেন 300-400 টাকা কামাইলেও মনে করেন 150-200 টাকা রাখা যাইতো, আর এখন 1000 টাকা কামাইলেও 200 টাকা রাখা যায় না। এরকম আমার রামপুরা কাপড়ের দোকান আছে, কাপড়ের দোকানও বেচেই নাই, দোকান বন্ধ করে রিক্সা চালাই দেয়, রিক্সা তো খেপ নাই। মানে চারজনের সংসারে এক ছেলে এক মেয়ে আর আমরা স্বামী স্ত্রী। এখন তো অনেকটা কষ্টই, এখন মনে করেন যে এই যে রাস্তা তো খেপ নাই গা, মানুষে রিক্সা কমই উঠে, মনে করেন যে বাস দিয়া চলে যায় গা, অফিস টাইমেও মনে করেন রিক্সাতে খেপ হয় না, বাস দিয়ে চলে যায় গা। কারণ মানুষের তখন মনে করেন যে চলাফেরা খাওয়া দাওয়া হিমশিম খাইতেছে, মনে করেন মানুষ এখন অনেকটা অন্যরকম হয়ে গেছে গা। আগে আধাবেলা গাড়ি চালাইলে মনে করেন যে 700-800 টাকা মারা দিত, সারাদিন গাড়ি চালাইলেও 1000 টাকা মারা দেন। এই তো এক সপ্তাহ আগে কিনছিলাম, এক সপ্তাহের মধ্যে আর কিনি নাই গা। এক সপ্তাহ আগে 160 টাকা করে কিনছিলাম, না এখন কিনি না, এখন কিছুদিন আমাদের 250 টাকা হয়ে গেছে। এখন এটা আল্লাহ পাকি জানে, চেষ্টা তো করতেই আছে। কালকে ইয়া দাম করলাম বলতে 250 টাকা কেজি, আর যেটা কক মুরগি ওইটা 350 টাকা কেজি, গরুর মাংস 800 টাকা কেজি, খাসি 1200 টাকা কেজি। না আমাদের জন্য এটা সম্ভব বললেন, সারাদিনে ইনকামই করতে পারি না 1000 টাকা, মনে করেন যে এরপর তো আরও কত খরচা আছে, বাসা ভাড়া, ছেলে মেয়ের খরচা, নিজের খরচা, তা আমরা কীভাবে মনে করেন এত দামের জিনিস কিনে খাইতে পারবো? আবদার মিটাইতে পারি না, সত্য কথা এটা আল্লাহ তো দেখতেছে, আবদার মিটাইতে পারি না। ছেলে একটা মাদ্রাসা পড়ালেখা করে মনে করেন যে ওর আবদার মিটাইতে পারি না, কারণ সংসারই তো মনে করেন যে ঠিকমতো চালাইতে পারতেছি না, কীভাবে আবদার মিটামো? জি, যেমন গ্রামে বাবা মা আছে, মনে করেন যে বাবা মারও মনে করেন সেবা করতে পারতেছি না, কারণ বাবা মা বয়স হয়ে গেছে কেন, আমরা তিনটা ভাই মনে করেন তাদেরকে দেখতে পারেন, আমার নিজের সংসারে আমি চালাইতে পারতেছি না বাপ মার সেবাটা। মনে তো আশা আছে বাপ মার সেবা অবশ্যই করবো, কিন্তু পারতেছি না আর কি, ইচ্ছা থাকলেও উপায় হইতেছে না, এই আর কি। অবশ্যই পারতেছি না, মনে করেন যে যেমন আমার দৈনিক মনে করেন যে দৈনিক 500 টাকা খরচা, 500 টাকা খরচার জায়গায় তো মনে করেন আমার 500 টাকা তো মনে করেন যে রিক্সা তো আর মনে করেন দৈনিক চালানো যায় না, এটা তো মনে করেন যে আপনিও যান মনে করেন সপ্তাহের ভিতরে 4-5 দিন চালাইলে এক দুদিন বসে থাকতে হয়, তাছাড়া গাড়িও পাওয়া যায় না গ্রামের, তো মনে করেন সব লুকাইসা বইরা গেছে, গাড়িও পাওয়া যায় না। সরকারের উদ্দেশ্যে বলতে চাই মনে করেন যে জিনিসের দাম কমাইলে আমাদের গরিব যদি অনেক ভালো হয়, কারণ আমাদের চলাফেরা আমাদের কর্ম মনে করেন কারো কাছে কিছু বলার মতো আর বাসা নাই গিয়া, কারণ আমরা অনেক কথা মনে জমা থাকলেও আমরা প্রকাশ্য মানে কেউ কার কাছে বলতে পারতেছি না, নিজের কষ্ট নিজের বুকে দামা চাপা দিয়ে রাখতেছি, কার কাছে বলবো কন, কারো কাছে বললো টাকা ছাড়া তো কষ্ট, মনে করেন যে কারো আবদার মিটাতে পারতেছি না, বাপ মারা মনে করেন যে বাপ মার সেবা করতে পারতি না, ঠিকমতো সংসার চালাইতে পারতেছি না, এটা অনেক কষ্টের না।